সমস্যায় পড়তে পারে নাইট রাইডার্স চ্যাম্পিয়ন দল ভেঙে গড়তে হবে নতুন দল কোন তারকাকে বাদ দেবেন তারা মতিগঞ্জ সিংহ জুয়েলার্স বুকে দীর্ঘ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায় বাগদা রোড বনগাঁ মতিগঞ্জ সিংহ জুয়েলার্স সবার সেরা আগামী আইপিএল মরশুম শুরুর আগেই মেগা নিলামের টেবিলে বসতে হবে দশটি ফ্র্যাঞ্চাইজিকে আর এই নিলামের ব্লুপ্রিন্ট তৈরি করতে বিরাট সমস্যায় পড়বে কলকাতা নাইট রাইডার্স কারণ গতবারের চ্যাম্পিয়ন দল ভেঙে নতুন দল তৈরি করতে হবে তাদের ইতিমধ্যেই রিটেনশনের নিয়ম স্পষ্ট করে দিয়েছে বিসিসিআই নতুন নিয়ম অনুযায়ী সর্বাধিক ছজন প্লেয়ারকে দলে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি সেই মোতাবেক দল থেকে ছাটাই করা খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত করতে মরিয়া নাইট শিবির জানা গেছে কে কেআর থেকে পাঁচজনের বিদায় নিশ্চিত হয়েছে নাইটদের ছাঁটাইয়ের তালিকায় সবার উপরে নাম থাকতে পারে মিচেল স্টার্কে চলতি বছর আইপিএল এর শুরুর দিকে একেবারেই ছন্দে ছিলেন না তিনি সমালোচনার ঝড় উঠেছিল বিশ্ববন্দিত ও পেসার মিচেল স্টার্ককে নিয়ে তবে টুর্নামেন্টের শেষের দিকে ছন্দে ফিরেছিলেন তিনি কিন্তু স্টার্ক আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হওয়ায় তার দামের কথা ভেবেই তাকে ছেড়ে দেবে কেকে আর স্টার্কের পাশাপাশি তরুণ ভারতীয় ব্যাটসম্যান অঙ্গকৃষ্ণ রঘুবংশীকেও ছেড়ে দিতে পারে কেকে আর এছাড়াও শোনা যাচ্ছে যে পাঞ্জাবের মিডল অর্ডার ব্যাটসম্যান রমনদীপ সিংকেও ছেড়ে দিতে পারে নাইট ফ্র্যাঞ্চাইজি যদিও গত মরশুমে তিনি নয় ম্যাচে দুশো এক অত্যাশ্চর্য স্ট্রাইক রেটে পাঁচ রান করেছিলেন তারপরেও বাদের তালিকায় থাকতে পারে তার নাম এছাড়াও কানাঘুসে শোনা যাচ্ছে যে হিমাচল প্রদেশের পেসার বৈভব অরোরাকেও ছেড়ে দিতে পারে কে কে আর তালিকায় নাম উঠতে পারে আফগান ব্যাটসম্যান গুরবাজের কারণ গত বছর আইপিএলে বিধ্বংসী মেজাজে ছিলেন ফিল সল্ট সেই জন্য প্রায় পুরো মরশুম ডাগ বসেছিলেন আফগান ওপেনার তাই জানা যাচ্ছে যে সল্টকে রেখে গুরবাজকে ছেড়ে দেবে তবে এই বিষয়ে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি বলেই জানা গেছে নিউজ আগামী আইপিএল মরশুম শুরুর আগেই মেগা নিলামের টেবিলে বসতে হবে দশটি ফ্র্যাঞ্চাইজিকে আর এই নিলামের ব্লুপ্রিন্ট তৈরি করতে বিরাট সমস্যায় পড়বে কলকাতা নাইট রাইডার্স কারণ গতবারের চ্যাম্পিয়ন দল ভেঙে নতুন দল তৈরি করতে হবে তাদের ইতিমধ্যেই নতুন নিয়ম অনুযায়ী সর্বাধিক ছজন প্লেয়ারকে দলে ধরে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি সেই মোতাবেক দল থেকে ছাঁটাই করা খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত করতে মরিয়া নাইট শিবির জানা গেছে কে থেকে পাঁচজনের জনের বিদায় নিশ্চিত হয়েছে নাইটদের ছাঁটাইয়ের তালিকায় সবার উপরে নাম থাকতে পারে মিচেল স্টার্কে চলতি বছর আইপিএল এর শুরুর দিকে একেবারেই ছন্দে ছিলেন না তিনি সমালোচনার ঝড় উঠেছিল বিশ্ববন্দিত ও জি পেসার মিচেল স্টার্ককে নিয়ে তবে টুর্নামেন্টের শেষের দিকে ছন্দে ফিরেছিলেন তিনি কিন্তু স্টার্ক আইপিএল এর ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হওয়ায় তার দামের কথা ভেবেই তাকে ছেড়ে দেবে কে আর স্টার্কের পাশাপাশি তরুণ ভারতীয় ব্যাটসম্যান অঙ্গকৃষ্ণ রঘুবংশীকেও ছেড়ে দিতে পারে কে আর এছাড়াও শোনা যাচ্ছে যে পাঞ্জাবের মিডল অর্ডার ব্যাটসম্যান রমনদীপ সিংকেও ছেড়ে দিতে পারে নাইট ফ্র্যাঞ্চাইজি যদিও গত মরশুমে তিনি নয় ম্যাচে দুশো এক পয়েন্ট ছয় একের অত্যাশ্চর্য স্ট্রাইক রেটে একশো পাঁচ রান করেছিলেন তারপরেও বাদের তালিকায় থাকতে পারে তার নাম এছাড়াও কানাকুষে শোনা যাচ্ছে যে হিমাচল প্রদেশের পেসার বৈভব আরোরাকেও ছেড়ে দিতে পারে কে কে ছাটাই এ তালিকায় নাম উঠতে পারে আফগান ব্যাটসম্যান গুরবাজের কারণ গত বছর আইপিএলে বিধ্বংসী মেজাজে ছিলেন ফিল সল্ট সেই জন্য প্রায় পুরো মরশুম ডাগ বসেছিলেন আফগান ওপেনার তাই জানা যাচ্ছে যে সল্টকে রেখে গুরবাজকে ছেড়ে দেবে কে কে তবে এই বিষয়ে এখনও কোন অফিশিয়াল ঘোষণা হয়নি বলেই জানা গেছে নিউজ বাঙালির সেরা উৎসব দুর্গা একেবারে দোরগোড়ায় তাই তো সে যে উঠেছে আদি মহিনী মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোড় যশোর রোড আদি মহিনী মোহন কাঞ্জিলাল সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুত প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ